নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের রহস্যবেদী বাসবেরই একটি রহস্য গল্প থমকে কেন দাঁড়িয়ে আজ শোনাচ্ছি এই রহস্য গল্পটির চতুর্থ এবং অন্তিম পর্ব বেলা তিনটের সময় বাসবকে শোভা বাজারের একটি বাড়ির সামনে দেখা গেল এই শতাব্দীর প্রথম দিকে তৈরি বাড়িটির যে বহুদিন সংস্কার হয়নি তা এক নজরেই বুঝতে পারা যায় এখানে মধ্যবিত্ত পরিবারের লোকেরাই ঘরে ঘরে সংসার পেতে বাস করছেন দোতলা ডান ধার দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপর দিকে বাসব ভ্রু কুচকে মিনিট দুয়েক চিন্তা করল এই বাড়ির কোন ঘরে সোমেন গুহ বাস করতো প্রথমে তা জানা দরকার ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না পুরুষরা কাজকর্মে বেরিয়েছে মেয়েরা নিজের ঘরে আছে এটাই স্বাভাবিক এই সময় দমকা কাশির আওয়াজ পাওয়া গেল কাস্তে কাস্তে এক বৃদ্ধ নেমে এলেন সিঁড়ি দিয়ে বাসু বেগিয়ে গিয়ে প্রশ্ন করল সোমেন গুহর ঘর কোনটা বলতে পারেন মুখ লাল করে কোনো রকমে কাশি চাপলেন বৃদ্ধ তারপর বললেন সোমেন গুহ সাত জন্মে নাম শুনিনি তিনি এ বাড়িতে থাকেন মানে থাকেন তো আমি কি করব। করবো খুঁজেন কাস্তে এই বৃদ্ধ রাস্তায় নামলেন বিচিত্র বিকারে ভুগতে থাকে এই ধরনের কিছু লোক বাসব অন্য কোনো ভাবে সন্ধান পাওয়া যায় কিনা এই আশায় বারান্দায় উঠে পড়ল ভাগ্য ভালো বলতে হবে কয়েক পা এগোতেই চোখে পড়ল সিঁড়ির তলাকার ঘরের দরজায় এস গুহ লেখা প্লেট আটা রয়েছে লালবাজার থেকে চাবি তোরা সঙ্গে নিয়ে এসেছিল তালা খুলতে বিশেষ অসুবিধা হল না ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা গন্ধ মনের উপর চাপ সৃষ্টি করল বাসব দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল চারধার অন্ধকারে ডুবে গেল বিসলাই জ্বালবার পর সুইচবোর্ড খুঁজে পেতে অসুবিধা হলো না হালকা পাওয়ারের বাল্ব জ্বলে উঠবার পর চারধার ভালো করে দেখা সম্ভব হলো আসবাব বলতে একটা চৌকি আর দুখানা চেয়ার ছাড়া আর কিছু নেই বেশ কয়েকটা হুইস্কের বোতল যেমন ভাবে পড়ে রয়েছে তাকের ওপর কিছু জামাকাপড় ইতস্তত ছড়ানো চা শুকিয়ে থাকা কাপ মেঝে উল্টে পড়ে রয়েছে বেশ বুঝতে পারা যাচ্ছে ভারী অপরিষ্কার লোক ছিল সোমেন গুহ বাসব চারধারে দৃষ্টি বুলিয়ে নিয়ে ঝুঁকে চৌকির তলাটা দেখল বেশ বড় আকারের পুরনো একটা সুটকেস রাখা রয়েছে টেনে বার করে বাইরে রাখলো বাসব খুঁটিয়ে দেখতে সুবিধা হবে চটকদার কিছু জামা কাপড় ছাড়া টুকিটাকি আরও অনেক কিছু রয়েছে রাবার ব্যান্ড দিয়ে আটকানো চিঠির তারাটা বাসব তুলে নিল প্রতিটি চিঠি একই জনের লেখা পাটনার বাসুদেব দত্ত মনে হয় বাসুদেব সোমেন গুহর অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে একজন প্রতিটি চিঠি পড়তে গেলে প্রচুর সময় লাগবে বাসব তারাটা পকেটস্থ করল নীল রঙের মলাট বা একটা হিসাবের খাতা রয়েছে সাধারণভাবে হিসাবের খাতা বলতে যা বোঝায় এটা কিন্তু তা নয় কবে কত টাকা পাওয়া গেছে লেখা রয়েছে তারিখ অনুসারে অথচ খরচের ঘর খালি অর্থাৎ খরচের হিসাব গুহ রাখত না বাসব পাতা উল্টে যেতে থাকল এক জায়গায় থামতে হল খরচের একটা হিসাব মাস তের আগেকার তারিখে লেখা রয়েছে এখানে জনক ও হরিমোহনকে চারশো টাকা দেওয়া হয়েছে তলায় মন্তব্য আছে সময় বুঝে বসের কাছ থেকে টাকাটা আদায় করে নিতে হবে বাসবের ভ্রু কুঁচকে উঠল সোমেন গুহর একজন বস ছিল তাহলে সেই লোকটার জন্য গুহর চারশো টাকা দিয়ে হরিমোহন নামে কারুর কাছ থেকে কিছু কিনেছিল হিসেবের খাদাটা রেখে এবার ব্যাংকের পাসবই দুটো তুলে নিল দুটো মিলিয়ে মোট ষোলো হাজার টাকা জমা আছে গুহর মতো লোকের পক্ষে সঞ্চয় ভালোই বলতে হবে পাশ বই সবুজ রঙে প্লাস্টিকের ফ্ল্যাপ দিয়ে মোড়া বইটা নাড়াচাড়া করতে করতে বাসুবের নজরে পড়ল পাশ বইয়ে ফ্ল্যাপের একধারে গোটা কয়েক কাগজের টুকরো মোড়া অবস্থায় গোঁজা রয়েছে বাসুব কাগজগুলো বার করে নিল চারটে টুকরো সবগুলোতেই দ্রুত হাতে ইংরাজিতে কারোর না কারো ঠিকানা লেখা প্রত্যেকটির ওপর চোখ বুলিয়ে গেল দুটো ঠিকানা হলো মাইকা কোম্পানির বাকি দুটো ব্যক্তি বিশেষের যেমন অভয়কান্তি শীল একশো তিন রজার্স লেন কলিকাতা ষোলো হরিমোহন বসাক তিয়াত্তর বন্ধু সেন লেন কলিকাতা সাতাশ বাসব ঠিকানা দুটো টুকে নিল বিশেষ একটা ঠিকানা যখন হরিমোহন নামক ব্যক্তির একেই কোনো কারণে চারশো টাকা দিয়েছেন গুহ পরে বসের কাছ থেকে টাকাটা আদায় করবার সম্ভাবনা ছিল বাসব রুপ এ ভাবতে লাগল ব্যাপারটার মধ্যে রহস্য যেন পাক খেয়ে রয়েছে ঠিক এই সময় দরজার বাইরে জুতোর শব্দ হলো বাসু দ্রুত সরে এসে আলোটা নিভিয়ে দিল বাইরে এসে নিশ্চয় কেউ দাঁড়িয়েছে উদ্ধারণায় ঠিক দরজায় চাপ দিল কেউ তারপরেই মৃদু কথাবার্তার শব্দ একজন নয় অন্তত দুজন লোক এসেছে বাসব অত্যন্ত সতর্কতার সঙ্গে দরজার খিল খুলে দিল ঘর অন্ধকারে ভরে রয়েছে আগন্তুকদের মধ্যে কেউ নিশ্চয়ই আবার চাপ দিয়েছিল দরজা খুলে গেল অদ্ভুত ব্যাপার প্রথমে ঠেললাম খুলল না অথচ এবার এক ঠেলাতেই পাল্লা সরে গেল দ্বিতীয়জন বলল আপনার মনের ভুল দরজাটা ভেজানোই আছে প্রথমবার তেমন জোরে চাপ দেননি বলে খোলেনি হতে পারে তবে দরজা একটা তালা থাকার কথা সেটা এখন নেই এর কি উত্তর আছে তোমার কাছে আমার মনে হয় কেউ ঢুকেছিল ঘরে হতে পারে তবে হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল হাসি মুখে বাসব এগিয়ে আস্তে আস্তে বলল আপনাদের অনুমান ঠিক আমি আছি ঘরে কিন্তু আপনি আপনি এখানে বিরেশ্বর বিশ্বাস থতোমতো খেলেন বাসককে তিনি এখানে আশা করতে পারেনি কাপা গলায় বললেন বিশ্বাস করবেন না আমিও গোয়েন্দাগিরি করছি আপনার মতো গুহর ঘরটা একটু পরীক্ষা করতে এসেছিলাম আপনার কথাটা একটু ইয়ে ধরনের হয়ে গেল হোক আপনার সঙ্গীটি মনে হচ্ছে সরে পড়লেন শীল তাই নাকি বিড় পিছনে ফিরে দেখলেন সত্যি তার সঙ্গী উধাও হয়ে গেছে বিমর্ষ হাসি দেখা দিল তার মুখে বাসব প্রশ্ন করল লোকটিকে আপনি চিনবেন না আমাদের লাইনের লোক নামটা জানতে পারি কি অভয়কান্তিশীল নামটা শোনা শোনা মনে হচ্ছে ও কথা থাক মিস্টার বিশ্বাস আমি আপনার কৈফিয়তে কিন্তু খুশি হতে পারলাম না অনুগ্রহ করে আসল কথাটা বলবেন কি পরিষ্কার কথাবার্তা তদন্তের পক্ষে সুবিধাজনক নিশ্চয় স্বীকার করবেন বিরিশ্বর বিন্দুমাত্র সংকুচিত না হয়ে বললেন আপনাকে যা বলেছি তাছাড়া এখানে আসার আর কোনো কৈফিয়ত আমার কাছে নেই এখন কথাটা বিশ্বাস করা না করা আপনার ওপর নির্ভর করছে অনুগ্রহ করে বলুন পুলিশ থাকতে আমি থাকতে আপনি আবার কেন গোয়েন্দাগিরিতে নামলেন এরূপ তো দিতেই হবে দিলে ভালো হয় ম্লান হাসলেন বীরেশ্বর রুমাল দিয়ে মুখ মুছে নিয়ে বললেন আজ আমায় ক্ষমা করুন মিস্টার ব্যানার্জি তেমন দিন নিলে নিশ্চয়ই বলবো যা দেখবার আপনি এই ঘরে দেখে নিয়েছেন সূত্রতুত্র এখন আপনার হাতে আমি আর পরিশ্রম করি কেন চলি উনি কথা শেষ করেই বেরিয়ে গেলেন ঘর থেকে বাসু প্রায় এক মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ঘর থেকে বেরিয়ে এসে দরজায় তালা লাগালো ওকে এখনই একবার চৌরঙ্গি পৌঁছতে হবে ঠিকানা পকেটেই রয়েছে অভয় অভয়শীলের সঙ্গে দেখা করা দরকার রজার্স লেনের একশো তিন নম্বর বাড়ির সামনে পৌঁছতে আধ ঘন্টার বেশি সময় লাগলো না হলদি রঙের দোতলা বাড়ি এক নজরেই বুঝতে পারা যায় এই শতকে প্রথম দিকে তৈরি হয়েছিল রং ওঠা দরজার সামনে একজন ছোকরা দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল বাড়ির চাকর হবে বোধ হয় অভয়বাবু বাড়ি আছেন বিড়ি ফেলে দিয়ে ছোকরা পাল্টা প্রশ্ন করলো কোথা থেকে আসছেন আমি এই অঞ্চলের লোক মনে হচ্ছে উনি বাড়িতেই আছেন আমার কার্ডটা ওকে গিয়ে দেখাও বাসবের হাত থেকে কার্ড নিয়ে ছোকরা চলে গেল ফিরে এলো আবার মিনিট কয়েক পরে বাসবকে নিয়ে বসালো একটা ঘরে মোটামুটি সাজানো ঘরখানা গৃহকর্তা দেখা দিলেন বয়স্ক লোক গোলগাল চেহারা ভ্রু কুচকে রয়েছে বিরক্ত হয়েছেন মনে হয় বাসব ভূমিকা না করেই বলল আপনি বিরক্ত হয়েছেন মনে হচ্ছে কিন্তু আমি উপায়হীন আপনাকে গোটা কয়েক প্রশ্নের উত্তর দিতেই হবে এড়িয়ে যাবার চেষ্টা করলে আমি লালবাজার থেকে একজন পদস্থ কর্মচারীকে এখানে আনিয়ে নিতে বাধ্য হব এ কি জুলুম মিহি গলায় অভয়শীল বললেন কোনো দোষ করলাম না আর উপর পড়া হয়ে আপনি এখানে এসে উপস্থিত হলেন সোমেন গুহর ঘর থেকে কিছুক্ষণ আগে আপনি পালিয়ে এসেছেন আমি হ্যাঁ বীরেশ্বরবাবু আমাকে বলেছেন সে কথা ব্যাপার তো নিঃসন্দেহে সন্দেহজনক পুলিশে আমি খবর দিতে চাই না আপনি শুধু নিজের মন খোলসা করুন একটু চুপ করে থাকার পর অভয়শীল বললেন আমি সোমেন গুহর ঘরে যেতে চাইনি বীরেশ্বরবাবু আমাকে জোর করে নিয়ে গেলেন তখনই মনে হয়েছিল একটা ঝামেলা বাঁধবে যাক কি শুনতে চান বলুন গুহ খুন হয়েছে আপনার অজানা থাকার কথা নয় মৃত লোকটার সম্পর্কে আমার আগ্রহ রয়েছে তার সম্পর্কে কিছু বলুন আমার কি পেশা আপনার কোথায় জানা নেই আজ পঁয়ত্রিশ বছর ধরে মাইকার ব্যবসার সঙ্গে আমি নানাভাবে যুক্ত ভগবানের দয়ায় রোজগারও করেছি প্রচুর বছর পাঁচে কাগে সুমে নিল কাজের আশায় লোকটাকে আমার খারাপ লাগলো না রেখে দিলাম বছর ভালোভাবেই রইল তারপর ঘটল অঘটন অঘটন হ্যাঁ চুরি করে ধরা পড়ল আর কি বরখাস্ত করলাম পরে শুনেছিলাম অভ্রের বাজারেই দালালি করে পেট চালাচ্ছে হঠাৎ মাসখানেক আগে কানে এলো সুমেনের সঙ্গে আজকাল বীরেশ্বর বিশ্বাসদের ঘনিষ্ঠতা চলেছে স্থির করলাম ওদের সাবধান করে দিতে হবে কিন্তু আজ নয় কাল নয় করতে করতেই শুনলাম সোমেন খুন হয়ে গেছে বীরেশ্বর বিশ্বাসকে আপনি তাহলে অনেক দিন থেকেই চেনেন বিশ্বাস কেন রণবিশ্বেনের সঙ্গেও আমার অনেক দিনের আলাপ হরিমোহন বসাক নামে কাউকে চেনেন না বাসু পাইপ ধরিয়ে নিয়ে বলল এবার বলুন তো গুহর ঘরে আপনারা চড়াও হলেন কেন অভয়শীল মাথা নাড়তে নাড়তে বললেন পাগলামি মশাই সাদা কথায় যাকে বলে পাগলামি বিশ্বাস আমাকে এসে বলল সোমেনের খুন সম্পর্কে একটা ধোঁয়াটে সন্দেহ ওর মনের মধ্যে ঘোরাফেরা করছে সোমেনের ঘরে গিয়ে খোঁজাখুঁজি করলে ভালো কিছু সূত্র পাওয়া যেতে পারে আপনাকে এসে অনুরোধ করার অর্থ আমি সোমেনের রাস্তা না ঠিকানা যে। বিশ্বাস করুন আমি কিন্তু যেতে চাইনি একরকম ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল ওদের অফিসের পামেলা দত্তকে চেনেন বার কয়েক দেখেছি গুহর সঙ্গে পামেলার কোনো যোগাযোগ ছিল কি না বলতে পারেন না কার সঙ্গে কার যোগাযোগ আছে এ সমস্ত দেখে বেড়াবার সময় আমার নেই আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত বাবু আর একটা প্রশ্ন বলুন লোকটা কেন খুন হলো বলতে পারেন কিংবা এমন কাউকে আপনার সন্দেহ হয় যে বিশ্রী কাণ্ডটা ঘটিয়েছে অভাসীল বেজার মুখে বললেন আপনার প্রশ্নগুলো মশাই অত্যন্ত জট পাকানো আমি কি করে বলবো সোমেনের হৃদানিংকার কিছু কি আমি জানতাম এইটুকু বলতে পারি লোকটা ভালো ছিল না তার শত্রুর অভাব থাকার কথা নয় বাসব ওখান থেকেই বিদায় নিল কিছুটা বিমর্ষভাবেই ফিরে এলো বাড়িতে আশানুরূপ কাজ এগোচ্ছে না অথচ এর চেয়ে অনেক জটিল কেস হেলায় সম্পন্ন হয়েছে অতীতে তবে এটা ঠিক প্রধান সূত্র সূত্রও কাছাকাছি আছে সতর্কতার অভাবে চোখ এড়িয়ে যাচ্ছে এই চা ড্রয়িং এই শৈবাল বসেছিল একখানা পত্রিকার পাথরটা ছিল পত্রিকা মুড়ে রেখে বলল কোথায় থাকো আজকাল গতকালও এসেছিলাম দু ঘন্টা অপেক্ষা করার পর চলে যেতে হলো বাসব বসতে বসতে বলল বুনো হাসের পিছনে ছুটে বেড়াচ্ছি ডাক্তার বুঝলাম না পুরন্দর সামন্ত একটা কেস আমার ঘাড়ে চাপিয়েছেন খুব যে একটা জটিল ব্যাপার তা নয় তবু থই পাচ্ছি না কেসটা কি বলবো তোমাকে তবে তার আগে গলায় কিছু ঢালা যাক নেপাল নন্দনের উদ্দেশ্যে একটা হাঁক ছাড়তে হচ্ছে ডাকতেই বাহাদুর এসে উপস্থিত দশ মিনিটের মধ্যেই কফি এসে গেল বাসু এতক্ষণ চুপচাপ মিক্সচার পুড়িয়ে যাচ্ছিল এবার কফির পেয়ালা তুলে নিয়ে ঘটনাটা বলতে আরম্ভ করল বলা শেষ হলো এক সময় কোন পথ বেয়ে তদন্ত এগোচ্ছে তা বলতেও ভুলল না শৈবাল শুনে গেল একাগ্র মনে কোনো ফাঁক দেখতে পাচ্ছ ডাক্তার শৈবাল মৃদু হেসে বলল টাকগুলো তো সাধারণত আমার চোখে ধরা পড়ে না তবে একটা কথা এখন মনে পড়ছে ভেবে দেখো পয়েন্টটা ইম্পর্টেন্ট কিনা? না বলো হোটেলে পামেলার ঘরের তোষকের তলা থেকে একটা রিং সমেত চাবি আর ক্যাশমেমো পেয়েছিলে ও দুটো সম্পর্কে খোঁজখবর নেওয়া বোধ দরকার বিশেষত তুমি যখন বিশ্বাস করছো চাবি আর ক্যাশমেমো হত্যাকারীর পকেট থেকে পড়ে গিয়েছিল ক্যাশমেমোটা সম্পর্কে খবর নিয়েছি চৌরঙ্গির একটা দোকান থেকে ইস্যু হয়েছিল অবশ্য ওরা ক্রেতার নাম বা চেহারার বিবরণ দিতে পারল না চালু দোকান সব ক্রেতাকে মনে রাখা সম্ভবপর নয় বাসব কথা শেষ করেই পাশের ঘরে চলে গেল আলমারি খোলার শব্দ পেল ও শৈবাল ও ফিরে এলো কয়েক মিনিটের মধ্যেই হাতে সেই চাবি চাবিটা দেখে তোমার কি মনে হয় ডাক্তার পিতলের চ্যাপটা চাবি মুখের দিকটা সরু দুটো দাঁত ওপর দিকে কোনো মার্কা ছিল বোধ এখন ঠিক বোঝা যাচ্ছে না আঙুলের চাপে পড়ে পড়ে বা অন্য কোনো কারণে খুঁয়ে এসেছে শৈবাল চাবিটা উল্টে পাল্টে দেখলো কি বুঝলে ডাক্তার গোদরেজ বা ওই ধরনের কোনো তালার যে নয় এ সম্পর্কে নিশ্চিত আমি ওই সমস্ত তালার চাবিতে দাঁত থাকে অন্য ধরনের তাই তো বাসব দ্রুত উঠে দাঁড়ালো আমি দিন দিন ইডিয়েট হয়ে যাচ্ছি ডাক্তার এই সহজ কথাটা বুঝতে আমার এত সময় লাগলো তুমি ঠিকই বলেছ এটা কোনো তালার হতে পারে না এটা মোটরের চাবি ঠিক তাই তাহলে ব্যাপারটা দাঁড়ালো হত্যাকারী গুহকে খুন করার পর টাকাটা খুঁজতে আরম্ভ করলো মনে রাখতে হবে তখন পামেলা অজ্ঞান হয়ে পড়ে আছে তোষকটা উল্টে দেখার সময় তার পকেট থেকে চাবি আর ক্যাশ পেমোটা পড়ে যায় অবশ্য সে শেষ পর্যন্ত টাকাটা পেয়ে যায় খাটের তলা থেকে এইবার আমাদের সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করে দেখতে হবে শৈবাল বলল তুমি তো আগেই বুঝতে পেরেছ সকালে পামেলা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই হত্যাকারী হোটেল থেকে বেরিয়ে যায় দারওয়াল তাকে বাধা দেয়নি কারণ সে ভেবেছিল হোটেলের কোনো বোর্ডার বাসব শৈবালের কথার খেই ধরল পকেটে যখন গাড়ির চাবি ছিল তখন আশা করা যায় আগের সন্ধ্যায় হত্যাকারী হোটেলের কাছাকাছি কোথাও গাড়িটা দাঁড় করিয়েই ভেতরে ঢুকেছিল তাই যদি হয় তবে পরের দিন সকালে হত্যাকারীকে নিশ্চিতভাবে বেকায়দায় পড়তে হয়েছে নিজের গাড়ির সামনে এসে পকেট হাত্রেই বুঝতে পেরেছে চাবি নেই এবার বলো ডাক্তার এরপর তার পক্ষে কি করা সম্ভব চাবি না পেয়ে নিশ্চিত সে ঘাবড়েছে কিন্তু তখন ফিরে গিয়ে চাবি খুঁজে আনা সম্ভব নয় বিরাট রিস্কের ব্যাপার অথচ চাবি ছাড়া গাড়ি চালানো সম্ভব নয় তখন তার সামনে একটাই রাস্তা খোলা ছিল ট্যাক্সিতে চেপে কোনো মোটর গ্যারেজে গিয়ে উপস্থিত হওয়া তাড়াতাড়ি তাদের সাহায্যে গাড়িটা ওখান থেকে সরিয়ে আনা বা ডুপ্লিকেট চাবি সংগ্রহ করা চমৎকার বলেছ ডাক্তার আমার ধারণা ব্যাপারটা এইভাবেই গড়িয়েছে এখন খোঁজ নিয়ে দেখতে হবে চাবিটা কোন ধরনের গাড়ির তারপর এক এক করে ঢুঁ মারতে হবে মধ্য কলকাতার সমস্ত গ্যারাজগুলোতে মধ্য কলকাতায় কেন সে শ্যামবাজারে কোনো গ্যারাজের সাহায্য নিয়ে থাকতে পারে কথাটা একটু ইয়ে ধরনের হয়ে গেল তোমার সে এতদূর যাবে কেন তার হাতে সময় কম আশপাশে কোনো গারাজের সাহায্য নিয়েছে এটাই স্বাভাবিক কাল হোক করা যাবে এখন ওটা যাক কোথাও বেরোবে হ্যাঁ তুমিও যাচ্ছ আমার সঙ্গে কোথায় হরিমোহন বসাকের সন্ধানে লোকটা হয়তো কোনো কাজে লাগবে না তবু তার খোঁজ করা দরকার গুহ যত্ন করে ঠিকানা লিখে রেখেছিল বলেই আমি তার সম্পর্কে আগ্রহশীল মিনিট দশকের মধ্যেই ওরা বেরিয়ে পড়লো চেতলা পৌঁছোতেই আর কি অসুবিধা ঝামেলা দেখা দিল তারপর অখিল বন্ধু সেন লেন আর পাওয়া যায় না ওল্ডস মোবাইলকে বড় রাস্তার ওপর রেখে দুজনে খোঁজাখুঁজি আরম্ভ করল আধ ঘন্টাটার চেষ্টার পর পাওয়া গেল সরু গলি নামে লেন হবে আসলে এটা বাই লেনেরও অধম নম্বর দেখতে দেখতে আসল জায়গা এসে দাঁড়ালো শেষে হাড় জিরজিরে একতলা বাড়ি বাসব বার কয়েক কড়া নাড়ল গলা খাকারি শব্দ এলো কয়েকবার তারপর দরজা খুলে গেল একজন বৃদ্ধ বেরিয়ে এলেন বাড়ির মতোই তাঁর চেহারা কাকে চাই হরিমোহনবাবু আছেন আগন্তুকদের ভদ্র চেহারা বৃদ্ধকে সচকিত করেছিল নেই আমার হয়েছে যত চালা রাজ্যের খদ্দের আসছে এদিকে সন্ধ্যার সময় বাড়ি থাকা হবে না বাবু এখন তাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন মানিক ঘোষের ভাঁটিখানায় পেতে পারে জায়গাটা কোথায় জানেন তো পুলিশ ব্যারাক ছাড়িয়ে একটু এগিয়ে যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে বাসুবার কথা না বাড়িয়ে রাস্তার দিকে পা চালালো গাড়িতে এসে বসার পর বাসব বলল বুড়ো লোকটা কিন্তু একটা কথা জব্বর বলেছে রাজ্যের খদ্দের আসছে এর মানে একটাই হরিমোহন কিছু একটা বিক্রি করে জিনিসটা কি বলো তো সোমেন গুহ নিজের ডায়েরিতে লিখে রেখেছে হরিমোহনকে চারশো টাকা দিয়ে কিছু একটা কিনেছে টাকাটা পরে বসের কাছ থেকে আদায় করে নেবে আমার মনে হচ্ছে জিনিসটা এমন কিছু যা বাজারে সহজলভ্য নয় কি হতে পারে হরিমোহনের খোঁজ পেলে হয়তো বোঝা যাবে ওয়াটগঞ্জ পৌঁছবার পর মৃদ্ধের কথা মতো একটু খোঁজখবর নিতেই মানিক ঘোষের ভাটিখানার সন্ধান পাওয়া গেল দিশি মদের দোকান সচরাচর যেমন হয় তেমন নয় চেয়ার টেবিল পাতা নিয়ন আলো জ্বলছে বহু লোক গুলতানি মারতে মারতে মা মার্কা বোতল নিয়ে ব্যস্ত ওরা ঢুকল ভেতরে সচকিত হয়ে চোখ তুলল অনেকেই এমন ভদ্র চেহারার খদ্দের এখানে বড় একটা দেখা যায় না হলের এক প্রান্তে ছোটো একটা কাউন্টার নির্বিকার মুখে ওখানে একজন লোক টাকা গুনে চলেছে তার চেহারা বেশ বড় সড়ো রঙ কুচকুচে কালো বাসুপ সামনে গিয়ে দাঁড়াতেই সে মুখ তুলল বলুন আগে আপনি কি এই বাড়ির মালিক আগে ঠিকই ধরেছেন একটু সহযোগিতা চাইছিলাম আপনার কাছ থেকে হরিমোহন বসাক নামে এখানকার একজন নিয়মিত খদ্দের তিনি কি এসেছেন এবার লোকটি চোখে এই সন্দেহের ছায়া পড়ল হরিমোহনকে আপনি চেনেন না পরিচয় করতে এসেছি একটু দরকার ছিল কিছু মনে করবেন না আগে হরিমোহনের সন্ধান দিল কে আপনাকে সোমেন গুহ লোকটা অবশ্য মরে গেছে ওর কাছেই কথাটা শেষ না করেই বাসু হাসলো। আসুন পেছনে ঘরটায় আসুন লোকটি কাউন্টারে পিছন দিকের একটা ঘরে ওদের নিয়ে গেল গোটা কতক চেয়ার আর একটা নিচু টেবিল দিয়ে সাজানো ঘরখানা লিকলিকে দেখতে একজন লোক সুরা সেবায় একাগ্র ছিল ওদের পায়ের শব্দে তাকালো অবাক হয়ে মানিক ঘোষ বলল এরা তোমাকে খুঁজছেন সমানে পরিচিত লোক হরিমন উঠে দাঁড়াল অসংলগ্নভাবে বলল আমার সঙ্গে কি দরকার আমি তো ঠিক বাসুপড়ল সহজভাবে সোমেনের কাছ থেকে সব টাকাটা পেয়েছেন টাকা ও মানে স টাকা বাকি থেকে গেছে লোকটা হঠাৎ মরে যাওয়ায় সব গুবলেট হয়ে গেল টাকার ব্যবস্থাটা আমি করে দেব তবে মানিক ঘোষ বলে উঠল আপনারা কথা বলুন আমি গিয়ে খদ্দের সামলাই সে ঘর থেকে থেকেই বেরিয়ে গেল হরিমোহন বলল বসুন আপনারা সোমেন লোকটা খারাপ ছিল না বাকি টাকাটা দেবেন বলছেন মালটা তাহলে এখন আপনার হাতে বাসুব মাথা নেড়ে বলল না তাহলে আর আপনার কাছে আসবো কেন বুঝলাম ওই দামে কিন্তু আর দিতে পারবো না সোমেন বন্ধু লোক বলে জলের দরে মালটা সেরেছিলাম আর তাছাড়া আগেকার মতো এখন আর বাংলাদেশ থেকে বস্তা বোঝাই হয়ে আসছে না কত বেশি পড়বে মালটা এখানেই আছে নাকি বারোশো টাকার নিচে দেওয়া যাবে না এখনই দরকার হলে ভালো হতো একটু ভেবে নিয়ে হরিমোহন বলল এখানে নেই ও সমস্ত জিনিস তো যেখানে সেখানে রাখা যায় না যদি তারা থাকে খুব তবে চলুন পুরো টাকাটাই সঙ্গে আছে তো আছে তিনজনে মানিক ঘোষের ভাটিখানা থেকে বেরিয়ে এল অনেকক্ষণ থেকে হরিমোহন মাল খাচ্ছিল নিশ্চয়ই তার চাল চলন দেখে তা কিন্তু মনে হয় না গাড়ি পর্যন্ত তিনজনের মধ্যে কোনো কথা হলো না শৈবাল বসল পিছনে সামনের দিকে বাসবের পাশে হরিমোহন কোথায় যেতে হবে চেতলার দিকে চলুন তারপর বলে দেব ওল্ডস মোবাইল গতি নিল নির্দিষ্ট জায়গায় বাঘ না নিয়ে গাড়ি যখন খিদিরপুর ব্রিজের ওপর উঠে পড়েছে তখন হরিমোহনকে বিশেষ বিচলিত হতে দেখা গেল উত্তেজিতভাবে সে বলল চেতলা রাস্তা এটা নয় কোথায় চলেছেন ভারী গলায় বাসব বলল লালবাজার তামাশা করার সময় এটা নয় গাড়ির মুখ ঘোরান আপনি গভীর জলের মাছ হলেও হিসেবে একটু ভুল করে ফেলেছেন বাবু। চোরাই রিভলভারের আমি ক্রেতা নই আমি সোমেন গুহর খুনের তদন্ত করছি গুহর ডায়েরিটা এখন আমার হাতে আপনার সম্পর্কে অনেক কথাই জানা হয়ে গেছে হরিমোহন এবার ভেঙে পড়ল বিশ্বাস করুন খুনের ব্যাপারে আমি কিছুই জানি না সোমেন আমার কাছ থেকে একটা রিভলভার কিনেছিল এই পর্যন্ত তাছাড়া যা বলবা লালবাজারে গিয়ে বলবেন বলতে যদি না চান কিভাবে কথা বার করতে হয় পুলিশ তা ভালোভাবেই জানে হরিমোহন এবার প্রায় কেঁদে ফেলল বিশ্বাস করুন স্যার আমি চোরাই মালে কারবার করি ঠিকই তবে খুন জখমের মধ্যে কখনো যায়নি একবার লালবাজারের মধ্যে গিয়ে ঢুকলে আমার ভবিষ্যতে বারোটা বেজে যাবে রেসকোর্স এসে পড়েছিল বাসব একটা গাছতলায় গাড়ি থামালো স্ট্রিট লাইট জায়গাটাকে বিশেষ আলোকিত করে তুলতে পারেনি সোদা সোদা গন্ধ জোনাকিরা নিজের মনেই জ্বলছে নিভছে পাইপ ধরিয়ে নিয়ে বাসব বলল আপনার ভবিষ্যৎকে বাঁচাবার একটা মাত্র উপায় আছে বলুন স্যার আমাকে সাহায্য করা আমি পুলিশের লোক নই বেসরকারিভাবে তদন্ত করছি তবে পুলিশের সঙ্গে আমার গভীর যোগাযোগ আছে বলুন কি করতে চান এবার ধরা গলায় হরিমোহন বলল কী ঝামেলায় পড়লাম খুন জখম থেকে আমি থাকি একশো হাত দূরে ক্রেতা মাল নিয়ে কি করে তা নিয়ে কখনো মাথা ঘামায়নি কি সাহায্য যে করব আপনাকে তাও বুঝতে পারছি না বলুন কি বলবেন সোমেন কুহু আপনার কাছ থেকে একটা রিভলভার কিনেছিল হ্যাঁ স্যার কী জন্যে ওই যে বললাম ক্রেতা মাল নিয়ে গিয়ে কি করে তা নিয়ে এ একেবারেই মাথা ঘামাই না পাইপে ঘন ঘন কয়েকবার টান দেবার পর বাসু বলল অস্ত্রটা তাকে আপনি কোথায় বেঁচেছিলেন জায়গাটা কোথায় জানতে চাইবেন না স্যার প্রত্যেক ব্যবসায় কিছু না কিছু গোপন ব্যাপার থাকে সে সময় গুহ একা ছিল না সঙ্গে আর কেউ ছিল গুহ এসেছিল একজন লোকের সঙ্গে গাড়ি চড়ে মাল নেবার সময় অবশ্য ভেতরে সেই লোক যায়নি গাড়িতেই ছিল লোকটা দেখতে কেমন ভালো করে তো লক্ষ্য করিনি স্যার স্যুট পরা মাঝ বয়সী হবে পরে দেখলে তাকে চিনতে পারবেন একটু ভেবে হরিমোহন বলল বলতে পারছি না ভালো করে দেখিনি তো গাড়ির রঙ কেমন ওটা কি মার্ক টু নীল রঙের গাড়ি আমার তো মনে হলো মার্ক টুই গাড়িটা দেখলে হয়তো চিনতে পারবো স্যার হুম শুনুন হরিমোহন বাবু আপনাকে আজাদ ছাড়ছি না এই নাটকের শেষ দৃশ্যে আপনাকে অভিনয় করতে হচ্ছে আটকাবেন হরিমোহন কোঁকিয়ে উঠলো পুলিশ আমার দফা রফা করে দেবে ওদের সঙ্গে আবার নাটক করব কি আমার কথাটা বুঝতে পারেননি পুলিশ কেন আটকাবে আপনি থাকবেন আমার কাছে আমার বাড়িতে গুহর খুনের ব্যাপারে কাল একটু সাহায্য করতে হবে এ তো খুব ভালো কথা স্যার ঠিকানাটা দিন কাল কখন আসতে হবে বলুন আমি কাটায় কাটায় ঠিক সেই সময় পৌঁছে যাব। বাসু মৃদু হাসলো তা হয় না হরিমোহনবাবু এত বড় সুযোগ আমি আপনাকে দিতে পারি না ছাড়া পেলে আপনারা দেখা পাওয়া যাবে না আর কথা নয় চুপচাপ বসুন ওল্ডস মোবাইল সচল হলো এবার গন্তব্যস্থল হ্যাঙ্গারফোর স্ট্রিট ভোর ভোরবেলায় বেরিয়ে গিয়েছিল বাড়ি ফিরল বেলা এগারোটার সময় তাকে বেশ শ্রান্ত দেখাচ্ছে এক ক ঘন্টায় ধকল কম গেল না সোফায় গা এলিয়ে দিয়ে শৈবালের দিকে তাকিয়ে হাসল গত রাত্রে শৈবালের বাড়ি ফেরা হয়নি কারণ হরিমোহন যাতে সরে পড়তে না পারে সেদিকে নজর দেবার দায়িত্ব ওর ওপরই ছিল পরিস্থিতি হরিমোহনের কাছে সুখকর না হওয়াই স্বাভাবিক তবু সে প্রবল আপত্তি বা চেঁচামেচি করতে সাহসী হয়নি অন্ধকার জগতের জীব পুলিশকে সমীহ করে চলতেই হয় এদের কথা মতো কাজ করলে যদি পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যায় মন্দ কি রাগ অবশ্য হচ্ছে সবচেয়ে বেশি মানিক ঘোষের ওপর গাধার অধম ভালো করে লোক দুটোকে বিচার না করেই ঢুকিয়ে দিল ভেতরে তোমার কয়দি এখন কি করছে ডাক্তার মৃদু হেসে শৈবাল বলল কিছুক্ষণ আগে পর্যন্ত তো দেখেছি ঘুমোচ্ছে এত বেলা পর্যন্ত হবাক কাণ্ড রাতের খাওয়াটা বেশ জুতের হয়েছিল তো তার উপর নরম বিছানা ভালো কথা এতক্ষণ কি সমস্ত করে এলে পুলিশের অসাধ্য কর্ম নেই জানো তো সামন্তর সহযোগিতায় সেই গ্যারাজটা খুঁজে বার করা সম্ভব হয়েছে নীল রঙের গাড়িটার নম্বর পেয়েছি এই সমস্ত করতেই তো এত সময় চলে গেল তার মানে হত্যাকারীকে তুমি চিনতে পেরেছ বাসু পাইপ ধরিয়ে নিয়ে বলল পেরেছি কিন্তু এই পাড়ায় তো আর তার হাতে হ্যান্ডকাপ পরানো যাবে না তাই প্রমাণ হরিমোহনকে এবার এখানে নিয়ে এসো প্রমাণের জন্য এবার ওকে কাজে নামাতে হবে হত্যাকারীর নামটা বলবো ডাক্তার হরিমোহনকে আগে নিয়ে এসো মিনিট পাচকের মধ্যে এই শৈবাল ওকে এনে হাজির করলো বাসু মুখে হাসি টেনে বলল তারপর হরিমোহন বাবু কি খবর রাজার মুখে হরিমোহন বলল আপনার কারবার কিছু বুঝছি না স্যার মিচিমিচি আমাকে ভোর আটকে রাখলেন মিচিমিচি কে বললে এইবার কাজে নামতে হবে না আমরা তোমাকে একটা বাড়ি চিনিয়ে দেব আমি যে কথা শিখিয়ে দেব সেই সমস্ত কথা বাড়ির কর্তাকে গুছিয়ে বলবে লোকটাকে তুমি তাকে চেনো না সোমেন গুহ যখন রিভলভার কিনতে গিয়েছিল সেই সময় তুমি তাকে গাড়িতে বসে থাকতে দেখেছিলে বলুন কি বলতে হবে তাকে বেশ স্মার্টভাবে কথাবার্তা আরম্ভ করবে বলবে ঠিকানা খুঁজে পেতে দেরি হয়েছে নইলে আগেই তুমি এসে উপস্থিত হতে এখন টাকা দিয়ে মুখ বন্ধ না করলে ফোন করে সব কথা পুলিশকে জানিয়ে দেবে হরিমন আকাশ থেকে পড়ল। এ সমস্ত কি বলছেন স্যার আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাবে কেন লোকটা না করে উপায় কি তুমি যে বলবে গুহ যখন রিভলভার কিনতে গিয়েছিল গাড়িতে বসে থাকলেও তাকে তুমি ভালোভাবেই চিনে রেখেছ আসল কথাটা কি জানো হরিমোহন ওই রিভলভারের গুলিতে গুহ খুন হয়েছে এতক্ষণে স্যার ব্যাপারটা বুঝলাম এই কাজটা করে দেবার পর আমাকে ছেড়ে দেবেন তো নিশ্চয় তোমার আমি ভালোই করছি বলতে গেলে এই ফাঁকে কিছু রোজগারপাতিও হয়ে যাবে তারপর তুমি সরে পড়বে হরিমোহনকে বেশ চিন্তিত দেখা গেল মিনিট দুয়েক পরেই উৎফুল্ল হয়ে উঠল অবশ্য বাসব ভালো করে ব্যাপারটা আবার বোঝাতে আরম্ভ করল বেঞ্জামিন পাকুর গাছটার তলায় এসে দাঁড়ালো চার্চের আরেক প্রান্তে যে বাংলোটায় পামেলা আছে এই পাকুর গাছটার অবস্থান হলো তার পিছনে বর্তমানে অবশ্য বেঞ্জামিনও এখানেই আছে ভাগ্যক্রমে এই চার্চে লোক হয় না বললেই চলে রক্ষক ফাদার দেবসেভাই এত লীন হয়ে থাকেন যে এখনো পর্যন্ত বুঝতেই পারেননি পামেলার সঙ্গে আরও একজন এখানে বসবাস আরম্ভ করেছে বেঞ্জামিন ভ্রু কুচকে রয়েছে এইভাবে আর কতদিন চলবে তার হিসাব সে মেলাতে পারছিল না এখান থেকে বেরিয়ে নিজের বাসায় গিয়ে উপস্থিত হলেই পুলিশ তাকে গ্রেফতার করবে পামেলার দোষর হিসাবে তাকে নিশ্চিতভাবে খোঁজা হচ্ছে এদিকে এই রেস্তো ফুরিয়ে আসছে অফিসের দরজা অনন্তকাল খোলা থাকবে না তেতো মুখে বেঞ্জামিন সিগারেট ধরালো বেঞ্চ পামেলা কয়েক হাতের মধ্যে এসে দাঁড়িয়েছে মুখ না ফিরিয়েই বেঞ্জামিন বলল বলো তুমি ক্রমেই আমার ওপর বিরক্ত হয়ে উঠছ বুঝতে পারছি লোভে পড়ে কেন যে আমি বিশ্রী কাণ্ডটা করতে গেলাম মাছ থেকে তুমি নিরাপরাধ হয়েও রাজ্যের ঝামেলায় জড়িয়ে পড়েছো আগে যদি ভাবতে একটু এদিক ওদিক হলেই বিপদের অন্ত থাকবে না তবে একটা কথা ছিল এখন আক্ষেপ করে লাভ কি পামেলা দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি কিছু ভেবেছ কি ব্যাপারে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভারী গলায় বেঞ্জামিন বললো তোমাকে যে সত্যি ভালোবাসি তা তো বোধ আমি প্রমাণ করতে পেরেছি নইলে কবে সরে পড়তাম ও কথা যাক এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এইভাবে আমাদের বাকি জীবন কাটতে পারে না ভয় ভাবনার হাত থেকে বাঁচার একটা উপায় বার করতে হবে আমার মাথায় তো কিছু আসছে না তুমি ইতিমধ্যে একটা উপায় আমি বার করেছি তবে আরেকবার তোমাকে রিস্ক নিতে হবে পামেলা কোনো কথা বলার অবসর পেল না দুজনে পরিষ্কার শুনতে পেলেও বাড়ির সামনের দিকে গাড়ি এসে থামল ভীত মুখে মুখ চচয় করলো দুজনে পুলিশ এলো নাকি তুমি এখানেই থাকো আমি দেখছি কথাটা শেষ করে সবে মাত্র বেঞ্জামিন পা বাড়িয়েছে বাড়ির বাধার ধার দিয়ে একজনকে এগিয়ে আসতে দেখল ও চিনতে না পারলেও পামেলা আগন্তুককে বিলক্ষণ চিনেছে ওদের কোম্পানির ম্যানেজার অরিন্দম মুখার্জি সঙ্গে সঙ্গে ও নিজের চুরমার হয়ে যাওয়া ভবিষ্যৎকে ঝাপসা চোখে শেষ বাড়ির মতো দেখতে পেল আর কোনো আশা নেই অরিন্দমও কম অবাক হয়নি বলল অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো মিস দত্ত পামেলার গলা বুঝে আসছিল কোনো রকমে বলল আমি এখানে আছি জানলেন কিভাবে কর্তারা এসেছেন ওরাই আপনাকে বলবেন ওরা মানে দুজনেই এসেছেন আসুন ওদিকে গাড়ি থেকে নেমে বারান্দা এসে দাঁড়িয়েছেন রণবীর সেন আর বীরেশ্বর বিশ্বাস দুজনকে কিছুটা অবছালো মনে হচ্ছে রণবীর বেনসন অ্যান্ড হেজেসে মৃদুর টান দিয়ে বললেন লুকিয়ে থাকার পক্ষে জায়গাটা অবশ্য ভালো তবুও আমার বিশ্বাস হচ্ছে না পামেলাকে এখানে পাওয়া যাবে আমিও যে কথাটা পুরোপুরি বিশ্বাস করেছি তা নয় বিশ্বাস বললেন তোমাকে তো আগেই বললাম একজন আমাকে ফোনে খবরটা দিয়েছে পুলিশকে খবরটা দেওয়া উচিত ছিল আগে আমরা যাচাই করে নিই মুখার্জিকে পিছন দিকে পাঠানো গেছে থাকলে যাতে পালাতে না পারে এসো ভেতরে যাওয়ার এবার ব্যবস্থা দেখা যাক বিশ্বাস দরজায় করাঘাত করলেন বার কয়েক ধাক্কাধাক্কি করার পর দরজা খুলে গেল ও দাঁড়িয়ে অরিন্দম আসুন মিস দত্ত আর তার বন্ধু দুজনেই রয়েছেন সেন আর বিশ্বাস ভেতরে ঢুকলেন টেবিলের একপাশ পাশ চেপে ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পামেলা ঠোঁট কাঁপছে একটু একটু সমস্ত শরীরের ওপর দিয়ে ঘামের স্রোত বই চলেছে এরকম মুহূর্তের মুখোমুখি দাঁড়াবার মতো সাহস আর কজনের হয় ছায়াচ্ছন্ন মুখে বুকে হাত বেঁধে আর এক পাশে দাঁড়িয়ে আছে বেঞ্জামিন এখান থেকে সরে পড়বার সুযোগ সে সহজেই করে নিতে পারত শুধুমাত্র পামেলার প্রতি গভীর আকর্ষণই তাকে এখানে অনর করে রেখেছে পামেলার আপাতবস্তক একবার দেখে নিয়ে রণবীর বললেন দেখা যাচ্ছে তুমি সঠিক খবরই পেয়েছিলে মিস দত্ত আপনাকে আমরা কোনো রকম ঝামেলায় ফেলতে চাই না আপনি শুধু টাকাটা বার করে দেবেন কোনো রকমে এই পামেলা বলল টাকাটা আমার কাছে নেই বীরেশ্বর বললেন ইনিই বোধ আপনার বন্ধু আপনার কাছে না থাক ওর কাছে আছে মোট কথাটা হচ্ছে টাকাটা এখনই আমাদের দিয়ে দিতে হবে কত ভালো ডিলিংস একবার ভেবে দেখুন পুলিশকে আমরা কোনো কিছুই জানাচ্ছি না শান্ত গলায় বেঞ্জামিন বলল টাকাটা আমাদের কাছে নেই চুরি গেছে বিশ্বাস আপনারা করবেন না জানি তবে এটাই হলো সত্যি কথা আমি অত্যন্ত অন্যায় করেছি পামেলার চোখে জল লৌবাবাকে পাগল করে তুলেছিল শেষ পর্যন্ত টাকাটা কিন্তু আমি নিজের কাছে রাখতে পারিনি বেঞ্জামিন যা বলল চুরি হয়ে গেছে রণবীর বললেন সহজেই সমস্ত কিছু মিটে যাবে আমাদের ভেবে নেওয়া ঠিক হয়নি বিশ্বাস এরা সোজা রাস্তার মানুষ নয় আমাদের বীরেশ্বর বললেন তুমি ঠিকই বলছো পুলিশে খবর দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই মিস দত্ত আমাদের দেওয়ার সুযোগ আপনারা নিলেন না এবার কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বেন মিনতিতে ভেঙে পড়ল পামেলা মিথ্যে কথা আমরা বলছি না বিশ্বাস করুন সত্যিই টাকাটা আমাদের কাছ থেকে চুরি হয়ে গেছে মুখার্জি দেখুন কাছাকাছি ফোন আছে কিনা লালবাজারে খবরটা পাঠান ওরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুক অরিন্দম দরজার দিকে কয়েক পা এগিয়েছে সবে হরিমোহনকে ঘরে প্রবেশ করতে দেখা গেল তার চাল চলনে যত্নকৃত বেপরোয়া ভাব ঘরের সকলেই সচকিত হলেন আগন্তুক কারোরই পরিচিত নয় বেঞ্জামিন প্রশ্ন করল কি চান টাকা হরিমোহন ঘরের ভেতর দিকে মোটেই আসেনি দরজার একটা পাল্লাই ঠেস দিয়ে দাঁড়িয়েছে কিছু টাকা পড়ে আছে কিছুদিন থেকে অদায় করতে এলাম অরিন্দম বলল আজে বাজে বকবেন না কাকে কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলে ফেলুন আমার নাম হরিমোহন সোমেন গুহার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল মাল নিয়েছিল আমার কাছ থেকে পুরো টাকাটা আমায় মেটায়নি এদিকে সে তো পটল তুলে বসলো আমার হয়েছে যত ঝামেলা বাঁয়ে আনতে ডানে কুলোয় না আমি তো পাওনা টাকাটা ছেড়ে দিতে পারি না অরিন্দম বলল কে ছেড়ে দিতে বলছে আপনাকে গুহর আত্মীয় স্বজনের কাছে গিয়ে আদায় করুন এখানে এসেছেন কেন বীরেশ্বর বললেন যত উঠক ঝামেলা এখন মশাই আপনি এখান থেকে যান আমরা একটু ব্যস্ত আছি এককাল হেসে হরিমোহন বলল যাও বই কি সাদে কি আর এখানে এসেছি পাওনাটা মিটে গেলেই চলে যাবো কে মেটাচ্ছে আপনার পাওনা রাবিশ আমি কি এমনি এখানে এসেছি গুহ যার জন্য মালটা কিনেছিল টাকাটা সেই মেটাবে কি মশাই টাকাটা দেবে না অন্য পথ ধরব রণবীর শে ভ্রু কুঁচকে উঠল ঝুঁটিতে জ্বলন্ত বেনসনের হেজেস ঠোঁট থেকে নামিয়ে বললেন আপনি আমায় কিছু বলছেন কি আপনাকেই তো টাকাটা দিন চলে যাই ননসেন্স কি সমস্ত বলছেন হরিমোহন বাঁকা হেসে বলল ঠিকই বলছি সেদিন গাড়িতে বসেছিলেন ভাবছেন আপনাকে চিনতে পারেনি আমার কাছে কেনা রিভলভার দিয়ে গুহকে মারা হয়েছে কথাটা পুলিশ জানতে পারলে সঠাক ইডিয়ট রানবীর ঝুলসে উঠলেন পুলিশে যাবার সুযোগ তুমি আর পাবে না আমাকে লেজে খেলাতে যাওয়ার ঝুঁকি যে অনেক বেশি এখনই তার প্রমাণ তুমি পকেট থেকে অস্ত্রটা বার করবার চেষ্টা করবেন না মিস্টার সেন চমকি রণবীর দরজার দিকে মুখ ফেরালেন হরিমোহন নির্বিকার বিস্ময় রতলে তলিয়ে যাওয়া ঘরের আট চারজন মানুষও দরজার দিকে মুখ ফেরালেন দাঁতে পাইপ চেপে বাসবখানে এসে দাঁড়িয়েছে তার পিছনে কয়েকজন পুলিশ কর্মচারী মিস্টার সামন্ত আপনার লোকজনকে এবার আগে বাড়ান আর একটা খুনো খুনি হবার আগেই ওর হাতে লোহার বালা পরিয়ে দেওয়া দরকার বীরেশ্বর এবার প্রায় চিৎকার করে বললেন ব্যাপারটা কি দয়া করে আপনারা আমাকে বুঝিয়ে বলবেন মৃদু হেসে বাসব বলল এখনো বুঝতে পারছেন না সমস্ত গণ্ডগোলের মূলে আপনার ওই বন্ধুটি সোমেন গুহকে উনি খুন করেছেন পঁয়ষট্টি হাজার টাকাটাও এখন ওরই হাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে রণবীর বললেন আপনার এই সমস্ত ছেঁদ কথায় কিছুই আসে যায় না কোনো প্রমাণ আছে হাতে মনে রাখবেন কলকাতার সেরা ব্যারিস্টার আদালতে আমার হয়ে লড়বে আদালতের ব্যাপারটা পুলিশ বুঝবে ও নিয়ে আমি মোটেই মাথা ঘামাচ্ছি না প্রমাণের কথা বলছিলেন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে কিছু এমন প্রমাণ হাতে আছে যার পাশ কাটিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয় ততক্ষণে পুলিশ অফিসাররা রণবীরের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে পকেট হাত্রেই বার করে নিয়েছে একটা রিভলভার বাসু বাবার বলল লাইসেন্সিন রিভলভারটা এতগুলো সাক্ষীর সামনে আপনার পকেট থেকে বেরুলো। এ সম্পর্কে আপনি কি ডিফেন্স দেবেন গুহ শরীরের মধ্যে থেকে একটা গুলি আমরা পেয়েছি এই রিভলভার থেকে গুলিটা যে ছোড়া হয়েছিল সহজেই তা প্রমাণ হবে এরপর গোয়ানিজ হোটেলের কথায় আসুন ওখানকার একুশ এবং বাইশ নম্বর ঘরে যে সমস্ত হাতের ছাপ পাওয়া গেছে তার মধ্যে আপনার হাতের ছাপও যে আছে তা প্রমাণ করা যাবে আপনার মোটরের চাবি আমরা দুর্ঘটনাস্থল থেকে পেয়েছি এর কী সদুত্তর আপনি দেবেন ডুপ্লিকেট চাবি যে গ্যারেজ থেকে তৈরি করিয়েছিলেন তার ঠিকানা আমরা পেয়েছি তারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার দৃঢ় বিশ্বাস পুলিশ আপনার ফ্ল্যাট সার্চ করলে পঁয়ষট্টি হাজার টাকাও খুঁজে পাবে বলুন আরও শুনতে চান রণবীর আর কিছু বললেন না পাশে রাখা চেয়ারটায় বসে পড়লেন রকমে পামেলা বেঞ্জামিন আর অরিন্দম হতবাক হয়ে তাকিয়েছে বাসবের দিকে হরিমোহন পুলিশের আগমনটা এখানে আশা করেনি ভারী কাহিল হয়ে পড়েছে মনে মনে বিরিশ্বর নিজের বিহল ভাবটা এখনো ঠিক উঠতে পারেননি বললেন কোনো রকমে টাকাটা সেন কিভাবে নেবে টাকাটা তো মিস দত্ত চেক ভাঙিয়েছেন বাসব বলল আসল কারসাজি ওখানে মনস্তাত্ত্বিক হিসাবে আপনার বন্ধু প্রথম শ্রেণীতে পড়েন এ কথা আপনার জানা ছিল না উনি মিস দত্তর মনের ভাব ধীরে ধীরে বিশ্লেষণ করে বুঝেছিলেন মহিলার টাকার লোভ দুর্বার সুতরাং টোপ খাওয়ালেন অবশ্য গুহর সঙ্গে পরামর্শ করেই গুহকে উনি আগেই দলে টেনেছেন কোম্পানিকে ডুবিয়ে একাই সমস্ত আত্মসাত করতে গেলে একজন সহকারী অবশ্যই দরকার চেকটা মিস দত্তর হাতে চালান করে দিয়েই উনি অসুস্থ হয়ে পড়লেন নিশ্চয়ই এখন বুঝতে পাচ্ছেন ওটা ছিল অভিনয় টোপটা বৃথা যায়নি মিস দত্ত ও সুযোগটা হাত ছাড়া করলেন না টাকাটা তুললেন এবং সরে পড়লেন তিনি কীভাবেই বা বুঝবেন একজন তার পিছনে ফেউয়ের মতো লেগে আছে বলা বাহুল্য সে আর কেউ নয় সোমেন গুহ পাকা খেলোয়াড়ের মতো আপনার বন্ধু তখন এগোচ্ছেন গুহকে টাকাটা হাতাবার জন্য পাঠালেন এবং উনিও পৌঁছলেন পিছু পিছু গুহর মতো সাক্ষীকে বাঁচিয়ে রাখা আর বাঞ্ছনীয় মনে করলেন না ওকে শেষ করে দিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করলেন এবং সরে পড়লেন টাকাটা নিয়ে মিস তত্ত্বর সন্ধান দিয়ে আপনি তাহলে আমাকে খবর পাঠিয়েছিলেন ঠিক তাই হরিমোহনও এসেছে আমারই ইঙ্গিতে পুলিশের সুবিধার জন্য সকলকে একত্রিত করাই ছিল উদ্দেশ্য কিন্তু আর নয় আপনি বরং কাল কোনো সময়ে আমার বাড়িতে আসুন বিশদভাবে কথা হবে মিস্টার সামন্ত এখন চলি বাসব মুখে হাসি টেনে দরজার দিকে ফিরল শ্রী কৃষ্ণানু বন্দ্যোপাধ্যায়ের রহস্যবেদী বাসবের এই রহস্য গল্প থমকে কেন দাঁড়িয়ে এখানেই শেষ হল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ